ক্লোজ করে দেওয়ার সময় আমরা সর্বশেষ বিট যেটা পেয়েছি আমাদের সেই রাজভাইয়ের কাছ থেকেই, সেটা হচ্ছে উনি বলছেন বারবার বলছে যে আমি রাউন্ড ফিগার ছাড়া পছন্দ করি না, উনি এটা 20 লাখে এসে থেমেছে। অন্তত আর একটা মিনিট থাকবো, এর মধ্যে যদি কেউ কিছু না বলে তাহলে আমি এই যে হাতুড়ি পিটিয়ে 20 লাখ 1 20 লাখ 2 20 লাখ 3 আমাদের হাতে এখনো 3 মিনিট সময় আছে, 11টা বাদ রাজভাইকে আছেন, যেহেতু আমরা অ্যানাউন্স করেছি যে 11টা 15, তো আমরা আসলে আরো 3 মিনিট হাতে সময় পাচ্ছি। এখন পর্যন্ত সর্বশেষ 20 লাখ, আর যদি কেউ আপনারা সাকিবের এই ব্যাটটার জন্য প্রাইস কোট করতে চান, এখনো আপনাদের হাতে 3 মিনিট আছে। চিস্তি ভাই কি অবস্থা? এই তো এভরিথিং ইজ গুড, উই আর জাস্ট ওয়েটিং ইন অ্যান্টিসিপেশন আর কি, এক্সাইটেড সবাই যে ফাইনালি এটা কার কাছে যাচ্ছে। সত্যিকার অর্থে পুরো এক্সপিরিয়েন্সটা খুবই মজাদার একটা এক্সপিরিয়েন্স ছিল, এবং ইনশাআল্লাহ বাকি সেশনগুলিতেও আমরা অনেক মজা পাবো এবং মানুষদেরকে হেল্প করতে পারবো, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের মেইন উদ্দেশ্যটাই হচ্ছে সবাইকে সাহায্য করা, যারা নানাভাবে অ্যাকচুয়ালি এই পুরো করোনা ভাইরাস আউটব্রেকের কারণে মানে বিভিন্নভাবে বঞ্চিত, এবং সত্যিকার অর্থে ওদের পাশে দাঁড়ানোটা এখন আমাদের নৈতিক দায়িত্ব। এবং আই রিয়েলি ওয়ান্ট টু থ্যাঙ্ক এভরি সিঙ্গেল সেলিব্রিটি হু হ্যাজ টেকেন পার্ট ইন দিস ক্যাম্পেইন। এবং আমিও সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা এখানে পার্টিসিপেট করছে আসলে কিংবা করেছে। আমি শিওর যে এগুলো দেখার পরে হয়তো আরো অনেকেই এখানে পার্টিসিপেট করতে পারবে, এবং তাদের মাধ্যমে আমরা বেশ বড় একটা ফান্ড হয়তো রেজ করতে পারবো, যেটা আমাদের প্রয়োজনীয় মানুষদের কাছে আমরা পৌঁছে দিতে পারবো। এবং বাংলাদেশে তো উই হ্যাভ কোম্পানিজ, অর্গানাইজেশনস, প্রাইভেট ইন্ডিভিজুয়ালস, যারা সবাই অ্যাকচুয়ালি বিড করছে। এবং আপনি খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়েছেন যেখানে একজন বিট করে আপনার অকশনে জিতে ব্যাটটা আবার সাকিবকে ফেরত দিতে যাচ্ছিল, which I think was like one of the sweetest things I've heard. সত্যিকার অর্থে আমাদের দেশের মানুষের মন এমনি ন্যাচারালি খুব ভালো, সো আমরা সবাই চেষ্টা করছি যার যার মতো করে আমরা অ্যাকচুয়ালি একজন একজনকে সাহায্য করতে চেষ্টা করছি আর কি, which is a very noble thing to do. চমৎকার চমৎকার। আমি আসলে কয়েকজনের নাম না বলেই পারছি না, আমাদেরকে ইন্ডিয়া থেকে এক ভদ্রলোক, উনি একজন প্রাইভেট কালেক্টর, ওনার কাছে লারারও ব্যাট আছে, সে অনেকক্ষণ চেষ্টা করে 12 লাখের বেশি আর যেতে পারেনি, হিজ ব্যাড লাক, বাট আমি আপনাকে জানিয়ে রাখলাম। একজন ইন্ডিয়া থেকেও কিন্তু খুব চেষ্টা করেছে এই ব্যাটটা নেওয়ার জন্য, কিন্তু ফাইনালি আমাদের দেশি মানুষের কাছেই থাকলো। আমি কি অ্যানাউন্স করে দিব যেহেতু 11:15 বেজে গেছে? আই থিঙ্ক দ্যাটস এ গুড থিং। হ্যাঁ, আমার কাছে মনে হয় রাজ ভাই সব থেকে ডিজার্ভিং ছিল এখানে, কারণ উনি যেহেতু শুরুর আগে থেকেই আসলে এটা নিয়ে ওয়েট করে, এবং ওনার যে সব থেকে বড় স্বপ্নটা হচ্ছে যখন ওনার কোনো বাচ্চা হবে, এবং সেটা নিয়ে ওনার যে একটা প্ল্যান, আসলে আল্লাহ হয়তো এটাই চেয়েছে যে উনিই পাক জিনিসটা। সো রাজভাইকে থ্যাংক ইউ, এবং অন্যান্য যারা বিট করেছেন তাদের সবাইকেও ধন্যবাদ। হয়তো আমরা ভবিষ্যতে আরো যদি অন্য কোনো এরকম ভালো কিছু মেমোরেবিলিয়া নিয়ে আসতে পারি, হয়তো এরকম আরো কিছু করতে পারবো আমরা নোবেল কজের জন্য। বাট রাজ ভাই আপনাকে দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ। আর যেহেতু আমিও নিউ ইয়র্ক অথবা নিউ জার্সিতে আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আর সাকিব, আমার একটা পার্সোনাল রিকোয়েস্ট, যেহেতু দিস ইজ দ্য ফার্স্ট সেশন, এবং রাজ ওর এত এতগুলি সেভিংস অ্যাকচুয়ালি হচ্ছে, জি জি, যখনই সিচুয়েশন অ্যাকচুয়ালি আবার নর্মাল হয়ে যায়, ইফ ইটস পসিবল ফর ইউ পার্সোনালি ডেলিভার অর এক ঘন্টা কিংবা দেড় ঘন্টা এরকম। সো এবং আপনার সাথে দেখা হলো, আমার ভালো লাগবে যে এরকম একটা ক্রাইসিস মোমেন্টে আপনি এভাবে সাহায্য করেছেন বাংলাদেশের মানুষকে। অফ কোর্স, থ্যাংক ইউ।
Thank you and congratulations, Raj. I'm sure it's a wonderful item to have in your you know, in your family, and I'm sure your children are going to really cherish it. No, thank you. You did an amazing job. I'm ito thaki bideshe kichu korte parina temon desher jonno apnara ja koren. I mean, this is something special, so thank you. Thank you, Shakib. Thank you, Chisti bhai ke, thank you.